কয়টা জিনিসের প্রয়োজন বলো তো? আমাদের দেখার জন্য কয়টা জিনিসের প্রয়োজন? দুইটা। একটা হচ্ছে চোখ, আর একটা হচ্ছে কি? আলো। চোখ আর একটা কি? আলো। আচ্ছা সবার চোখ বন্ধ করেন তো, দেখতে পান কিনা দেখেন তো? দেখতে পান? পান না। তার মানে কি? চোখের মধ্যে আলো প্রবেশ করতে পারে, তাই না? এটাও দেখতে পেয়েছেন? পারে। আমরা আলো নিয়ে যে কথা বলছি, যে আলো আমাদের দিনের বেলায় এই আলোটা পৌঁছে গেছে। আমাদের পৃথিবীতে আসে, সেটা কি রঙের হয়ে থাকে বলুন তো? কি রঙের রেইনবো
নিয়ে তুমি এক্সপেরিমেন্ট করিস, তাই না? এই সাদা রং ভেঙে আমরা যে অনেকগুলো রং পেলাম, হ্যাঁ, এটার পিছনে কি বিজ্ঞান আছে না? এটার পিছনে সায়েন্স আছে না? কি সায়েন্স আছে এটার পিছনে বলেন তো, আমি বলে দিব। আচ্ছা, এই যে আমরা কি করি, রং দেখি, তাই না? বিভিন্ন ধরনের বা ড্রয়িং করি না। রং মূলত হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মৌলিক রং, একটা হচ্ছে যৌগিক রং। একটা মৌলিক আর কি যৌগিক, সে সকল রংকে ভাঙলে অনেকগুলো রং পাই আমরা, তাকে আমরা যৌগিক রং বলি। কী রং? যৌগিক রং। যেমন সাদা, কি সাদাকে ভেঙে আমরা রেড পেয়েছি, এটা কী রং? যৌগিক রং। সাদাকে ভেঙে আমরা অনেকগুলো রং পেয়েছি, এটাকে কী বলো? যৌগিক রং। কিন্তু যে সকল রংকে ভাঙলে শুধুমাত্র ওই একটা রঙই পাবো, তাকে আমরা কী বলবো? মৌলিক রং বলবো। তাকে কী বলবো? মৌলিক রং। মৌলিক রং কি চাই সবাই? আচ্ছা,
তোমাদের থেকেও ছোট কি তোমাদের ভাইয়ারা, তাই না? ছোট যারা ছোট আছে পরে তোমাদের থেকেও ছোট ভাইয়ারা বলে দিচ্ছে কি আছে, ঠিক আছে? তোমাদের থেকে আচ্ছা বলো তো কি কি দিক আছে দুইটা? দুইটা দিক লাল আর ব্লু নয়, দুইটা দিক বলতে হচ্ছে নর্থ আর সাউথ, উত্তর মেরু আর হচ্ছে কি দক্ষিণ মেরু। আমাদের চুকে কয়টা মেরু আছে? ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, আচ্ছা যারা আপনারা এগুলো বলতেছে বৈশিষ্ট্য, যেমন আমার বৈশিষ্ট্য হচ্ছে আমি এই যে সাদা কালার টি শার্ট পরেছি, তাই না? আপনারা সবাই কি কাকারা দেখেছেন? কাকারা দেখেছেন? কাকারা ঝগড়া করা, চুমুকে চুমুকে বন্ধুত্ব হয়, চুমুকে চুমুকে ঝগড়া হয়, আপনারা জানেন? জানেন না? আপনারা দেখেছেন আজকে?